পিরোজপুরের জিয়ানগরে জামায়াত বিএনপির হামলায় দুই যুবলীগ নেতা আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের হামলার জের ধরে পিরোজপুরের জিয়ানগরে সোমবার জামায়াত বিএনপির নেতা কর্মীরা হামলা চালিয়ে জিয়ানগরের ঢেপসা বুনিয়া এলাকায় 5টি দোকান, 2টি বাড়ি ও ঢেপসা বুনিয়া রাসেল স্মৃতি সংসদ অফিস ভাঙচুর করে। এ সময় তারা বালিপাড়া 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাহাদুর খান ও সহসভাপতি আকরাম সর্দারকে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহত আকরামের অবস্থা অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য, রোববার একই স্থানে যুবলীগ কর্মীরা 3 বিএনপি জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করে। এর ফলে সোমবার সকাল 11টায় জামায়াত বিএনপি এই হামলা চালায় বলে জানা গেছে।